ওয়েস্ট বেঙ্গলনি আর জি কার মেডিকেল কলেজ নি সিকলি ডক্টর নরম ফ্রেমানি আগুলো বথারজাকমানি পার্টি মূল সেজাওয়াই স্রাং সাল হরদি বর ক্যান্ডেল সগৈ আষ্ট বলি ঠেং নখলাও খাদুমানি পুনু কাহাস্তেনি বুড়ি র আবো হাইকিনো স্রাং সাল হর এগিয়ে চল সঙ্গ ক্লাব স্কাং সিমে খাদুমানি রেলি খেলা লাইকা বুড়ি রকনি বদল হর আন্দোলন দখল খাইদে বুড়ি রোগ অকক পথ মানক পেসকাঙ্গত নই লাইঠাংলাই সাংগ্রং সাল হর ওয়েস্ট বেঙ্গলনি আর জি কার মেডিকেল কলেজ খরকস শিকরি ডক্টর ন রমপ্রেমানি ইয়াগল বঠার জাংমানি পার্টি মুং সেজাওয়ি হাকটর গনাঙ্গই নুকজাকা খাডুমানি খরাংটি সাজাকমানি জয়াওয়ে দাম থামচি ডক অনকল ডিউটি খাইমানি ইয়াগল সাংগ্রং সাল হর স্রাবসা নিবাগৈ হসপিটালনি ফুল মনোলজি ডিপার্টমেন্টনি সেমিনার হল নগ লেংলানা নিবাগৈ থাংমানি ফিয়াবা ফাশাল ফুঙ্গ খাকজারি চুমকুরিখে বিনি মাংকথি ক্লাইজাংমানকা হসপিটালনি গুবুন জুনিয়র ডক্টর রক হাইফানো কবি পাটি মংন হুইটনৈ অশিকলি ডক্টর সুসেট খ্লাইয়ৈ সে থুয়ু হনৈ নুখুংনি বরক রংন সাহরকা হসপিটালনি নাইকল অজামারক ফিয়াবা পাইথাগ কবি ককটু মান হুইটনি মানলি আর জিকার মেডিকেল কলেজনি নাইকল অজামারক রমফ্রে জাকমানি ইয়াগল বঠার জাকমানি কেস রেজিস্টার খ্লাইগা পুলিশ আর জিকার মেডিকেল কলেজনি অপাটি মংন সেজাওয়ৈ স্রাংসল হরদি বর ক্যান্ডেল ছগৈ আস্তাবুল ঠুংন ক্লাও খাটমানি ফুনুকা হাস্তিনি বুড়ি রক হর আন্দোলন দখল খাইদি বুড়ি রক অকক বর্তমানে বেসকাঙ্গতনৈ সাংরংসল হরনি দামচিছ জরানি সিমি রাজাখর আগলি গনাঙ্গৈ লামাও অঙ্কর লাইখা বুড়ি রক ইয়াগো ইয়াগো ক্যান্ডেল ছগৈ আর জিকার মেডিকেল কলেজনি অপাটি মংন সেলেং জাকমানি কক সাকা বুড়ি রক আমরা ত্রিপুরা নারীরা, আমার মনে হয় শুধু নারী নয় পুরুষ বন্ধুরাও এসেছেন আজকে। আজকে আজকে ভারতবর্ষের দিনে আজকে একটা ভীষণ ঐতিহাসিক রাত, যে আজকে মধ্যরাতে সারা ভারতবর্ষ, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে মেট্রোগুলো সহ শুদ্ধ সমস্ত জায়গায়, ইভেন অনেক মফস্বলেও আজকে মেয়েরা রাত দখলের ডাক দিয়েছে। মানে আমাদের যেটা শেখানো হয় যে সন্ধ্যের পরে বাড়ি ফিরে এসো, এই যে ছোটবেলা থেকে আমরা জানি যে সন্ধ্যের পরে বেশি রাত বাইরে থাকতে নেই, অ্যাজ ইফ এখন সন্ধ্যের পরে আমরা বেরোনোর পুরুষদের অধিকার আছে, আমাদের অধিকার নেই। কেন এই প্রতিবাদটা, এই জনসভা, এই জমায়েত আমরা দুপুরবেলা না করে রাত 12টায় করছি বা রাত 11টায় করছি? তার প্রধান কারণ হচ্ছে যে মেয়েরা রাতের বেলা যদি শহর দখল করার অধিকার পুরুষের থাকে, তাহলে 100% রাতের বেলায় এই শহরে আমাদের মেয়েদের ততটুকুই অধিকার আছে। একজন মেয়ে তার প্রয়োজনেই রাতে বেরোয়। আমাকে আমার ভাইকে নিয়ে মাঝরাতে আইএলএস অফিস হসপিটালে ভর্তি করতে হয়েছে, আমার পাশে কেউ ছিল না, তাহলে আমি কি যাবো না? তাহলে একটা মেয়ের জন্য কেন রাতের বেলায় শহরে অধিকার থাকবে না? আমাদের এই এতদিনের প্রাচীন সংস্কৃতি যে রাতের বেলার মধ্যে মেয়েদের ঘরে ফিরে আসতে হবে, তার বিরুদ্ধেই আমাদের আজকের অবস্থান। আর সেটার সঙ্গে আরজিকরের ঘটনা আপনারা জানেন যে সেটা রাতের বেলাতেই হয়েছে, এবং কোথায় হয়েছে? কোনো সড়কে নয়, তার হাসপাতালে ডিউটি অনকল অবস্থায় তার উপরে এই অত্যাচার এসেছে। তাহলে আমরা সেটার বিরুদ্ধে আজকে আমাদের সারা ভারত জুড়ে আজকে আজকে রাত্রিবেলা মেয়েদের এই আন্দোলনের ডাক। আমার জানা নেই যে এরকম একজন ডাক্তার ও নিজের সেমিনার হলে যেখানে পড়ার কথা যে সেখানে সবসময় একাডেমিক এরকম যাবে এক জায়গায় আছে তো পরিচিত সবার মধ্যে এখানে মানে এত ভিন্নভাবে মানাই যায় এক্ষুনি যে ভালো সমগ্র বিষয়টা যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না। আরজিগড়ের যে ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি, এবং সেটা অত্যন্ত দুঃখজনক। যেটা আমাদের এখানে অলরেডি স্লোগান চলছে যে যারা আমাদেরকে জীবন দান করে তারা কেন, তাদের সাদা কোট কেন রক্তাক্ত, একেবারেই ঠিক। এবং এই যে প্রশ্ন উঠছে যে এত রাতে একা কেন ছিল মেয়েটা, সেটা প্রশ্নটা ওঠার একেবারেই কথা নয়। কারণ রাত্রিবেলা যদি ছেলেরা যেতে পারে সেই হলে বা যে কোনোখানে শহরের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায়, তাহলে একটা মেয়েরও সমান অধিকার থাকে যাওয়ার। মেয়েরা কেন যাবে না? শিক্ষাটা কেন বাড়ি থেকে শুরু হবে না?
আমি মনে করি প্রতিটা মায়ের ছোটবেলা থেকে যখন সন্তানকে বড় করে তুলবে সেইভাবে শিক্ষা দেওয়া দরকার, সেইভাবে একটা ছেলেকে শিক্ষা গড়ে তোলা দরকার। কারণ ছেলেটা যখন তার মাকে যে দৃষ্টিতে দেখবে, সে যেন অন্য মহিলাকে বাড়ির মা বোন কাকি জেঠি ওদের মতোই দৃষ্টিতে দেখে, তাহলেই বোধ হয় সমাজ ভালোর দিকে এগিয়ে যাবে। এবং আইন আরো শক্ত করা দরকার যেন নারীরা সত্যি স্বাধীনভাবে বাঁচতে পারে। আগামীকাল স্বাধীনতা দিবস, কিন্তু আমার আজকে এই প্রশ্নটা সবার কাছে যে আদৌ কি আজকের দিনে দাঁড়িয়ে নারীরা স্বাধীন, বা নারীরা কতটা নিরাপদ আজকের শহরে দাঁড়িয়ে, আজকের রাতে দাঁড়িয়ে? মানে কি বলবো আর, হাসপাতালে ডিউটি করতে গিয়ে যদি এরকম অসুবিধা, এরকম সমস্যার মধ্যে পড়তে হয় যে ওকে নিজের প্রাণটা পর্যন্ত দিতে হয়েছে, যারা করেছে এগুলো নিশ্চয়ই আমরা তার শাস্তি চাই, এবং এরকম শাস্তি দেওয়া হোক যাতে এরকম কাজ করা মানুষ ভাবতে না পারে। কারণ ওরা তো সুস্থ মস্তিষ্কে এগুলো করেনি, যারা করেছে অসুস্থ, এরকম যাতে এরকম শাস্তি দেওয়া হোক যাতে আমরা এরকম আজকে স্বাধীনতা দিবস কালকে হবে, আজকে 12 এখন স্বাধীনতা দিবস প্রত্যেকের শাস্তি চাই আমরা, যেন কেউ আর একবার এই কাজটি না করার আগে ভাবে যে কি করছি আমরা, শাস্তি কি এরকম নৃশংস শাস্তি চাই, ওরা যেরকম নৃশংস ভাবে হত্যা হয়েছে আমরা দেখেছি। যদিও পশ্চিম দেখুন আমাদের যে দেশে বিভিন্ন সময়ে এরকম ধর্ষণকারী আমরা মেয়েরা পথে নেমেছে, কিন্তু তারপরেও আমরা মেয়েরা নিরাপদ নই। আর যে করে আমরা রিসেন্ট যে ঘটনাটা হয়েছে, যে ডক্টর যে ট্রেনিং যে ডক্টর আছে ওনার সাথে যে অপমানটা হয়েছে, যেভাবে ওনাকে মারা হয়েছে, সেটার বিরুদ্ধে আজকে আমরা মাঠে নেমেছি। শুধু এই মেয়েটি নয়, আমাদের মতো এরকম এর মতো অনেক অনেক মেয়ে নির্ভয়া হত্যাকাণ্ড আমরা জানি, এছাড়া আরও অনেক হত্যাকাণ্ড এরকমভাবে ধর্ষণকারীদের আমরা শাস্তি চাই। এরা যাতে এইভাবে দিনের পর দিন এইটা চলতে পারে না, সেই জন্য আজকে আমরা মেয়েরা সবাই মিলে পথে নেমেছি। বিভিন্ন 10টা কি 10টা 10টা এরকম টাইমে আমার বাবা নিয়ে যেত, বা আমি স্কুটি নিয়েও একা যেতাম, তাহলে কি আমরা বেরোবো না, পড়াশোনা করবো না, বেসিক রাইটসটুকু কি আমাদের থেকে ছিনে নেওয়া হবে? আমরা শুধু এটা মৌমিতা ডক্টর মৌমিতার জাস্টিসের জন্য নয়, সবার জন্যে। আমরা স্ট্রিক্ট ল চাইছি এই রেপ ক্রাইমের এগেনস্টে, যাতে এরকম করে আমাদের আর পরে আমাদের এরকম আর ফেস নাই করতে হয়। আমি আমি নিজেও চাইছি কালকে একটা ডাক্তারের সাথে একজন হয়েছে, কালকে নার্সের সাথে হতে পারে, ইভেন যে কোন প্রতিষ্ঠানের সাথে হতে পারে। তো এজ এ একটা সাধারণ মেয়ে হিসাবে আমি আমি না, তো এই জায়গাটা একটা সিমিলার হলের মধ্যে একজন ডাক্তারকে এইভাবে অত্যাচারিত করে মারা হয়েছে, তার অধিকার আমরা চাই। আবার হাইকেন উস্রাংশাল হর আরজিকার মেডিকেল কলেজ নিয়ে অপাটি মগ্ন সেজে ওই এগিয়ে চলো সঙ্গ ক্লাবস্কাং সিমি খাডুমানে রেলি খাইকা বুড়ি রগ্নি বডল। এটা অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে এটা একমাত্র কোনো মেডিকো যে মেডিকো কমিউনিটির বেসিসে কোনো একটা ঘটনা, একটা মেয়ের সঙ্গে এরকম হয়েছে ওর ওয়ার্ক প্লেসে। এটা প্রত্যেকটা মেয়েদের জন্যই এটা একটা স্ট্রেঞ্জ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, কারণ একটা সবাই এক্সপেক্ট করে বেসিক সেফটি নিজের ওয়ার্ক প্লেসে, আর এটা তো সবার মানে সব মানে যেহেতু আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা সবাই একটা প্রাপ্ত যেটা ডক্টর মৌমিতা দেবনাথ পাইনি। তো তার জন্য এটা আমি মনে করি না যে এটা শুধুমাত্র কোনো মেডিকো কমিউনিটির কোনো একটা ইস্যু, এটা হোল কান্ট্রির ইস্যু, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মানুষের এটা নর্মাল ইস্যু। আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের আরজিকর হসপিটাল মেডিকেল কলেজে যে ঘৃণ্য ঘটনা ঘটেছে ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে, আমরা সকলে আজ একত্রিত হয়ে এখানে তার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের নীরব প্রতিবাদ, তাতেই যেন আকাশ বাতাস সরব হয়, এবং মৌমিতা যেন অবশ্যই মৌমিতার দোষীদের যেন শাস্তি। সামুক চিত্রাখ্লাইনে রৌনক কিরিউই বুড়ি রোগ নগমাংডে আচুগুই টংসিনাই আবনি বাগৈ হরফানসে নগ্নি অংখরি লামা লাম্পরা দখল খ্লাইসিনাই যত বুড়ি রখনৈ স্রাংশাল হর লামা অংখর লাইখা রাজখর আগলদিনি যত বুড়ি রক। ব্যুরো রিপোর্ট চিনিখরাং।